তুমি ইংরেজিতে কথা বলতে চাইছো সামনে ইন্টারভিউ আছে ইন্টারভিউ ক্র্যাক করে চাকরিটা পেতে তুমি কোনো অফিসে কাজ করো তুমি সুপেরিয়র বা বসের সঙ্গে তুমি কমিউনিকেট করতে পারছো না বা তুমি কোনো প্রতিষ্ঠানে পড়ছো তুমি স্যারের সঙ্গে বা ম্যাডামের সঙ্গে ইংলিশে কমিউনিকেট করতে তুমি খুব দুর্বলতা ফিল করছো কেননা ইংরেজি গ্রামারে তোমার খুব দুর্বলতা আছে কোনো দুর্বলতা প্রকাশ করা দরকার নেই জিরো থেকে কিভাবে হিরো অর্থাৎ একদম শূন্য নলেজ গ্রামার নিয়ে কিভাবে খুব ফ্রিলি স্মার্টলি এবং পারফেক্টলি ইংলিশ বলা যায় এই নিয়ে আমার বিশেষ অভিযান থার্টি ডেজ ফ্রি স্পোকেন ইংলিশ কোর্স ডেফো লার্ন হাউ টু বিকাম ফ্রম বিগিনার টু দা অ্যাডভান্সড লেভেল সো লেটস গো এর আগে আমরা পরপর তিনখানা ক্লাস করেছিলাম লেটার ওয়ার্ড সেন্টেন্স এবং প্রাইমারি সমস্ত কিছু শিখেছি আজ আমি তোমাদের দেখাবো কিভাবে সেন্টেন্সে কথা বলতে হয় কেননা আমরা ঘুম থেকে ওটা থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যত কথা বলে এগুলো সেন্টেন্সে কথা বলে থাকি কিন্তু সমস্যাটা হচ্ছে সেন্টেন্সে আমাদের অনেকের কনসেপ্টটা ক্লিয়ার নেই হয়তো কোনো রকমের সেন্টেন্সের সংজ্ঞাটা মুখস্থ করেছি কিন্তু একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেন্টেন্সে কি কি থাকে এবং কি কি টাইপের সেন্টেন্স থাকে এই বিষয়ে একটা কমপ্লিট কনসেপ্ট না থাকার জন্যই কিন্তু আমরা সেন্টেন্সগুলো তৈরি করে কথা বলতে পারি না আমি কিন্তু গ্রামার শেখাচ্ছি না কিন্তু এই মিনিমাম জায়গাগুলো আমরা না শিখে অনেক সময় মুখস্থ করে ইংলিশে কথা বলতে যাই এই সেই কারণে আমাদের কনফিডেন্স লেভেল একদম তলানিতে ঠেকে যায় এবং ভালোভাবে আমরা স্মার্টলি কিন্তু কথা বলতে পারি না চলো আজকে আমি তোমাদের একদম দাদুদণ্ডের মতন একদম ম্যাজিক্যাল ওয়েতে আমি তোমাদের দেখাবো মাত্র কয়েকটা ট্রিক্স সেন্টেন্স এর কয়েকটা ট্রিক্স বা টিপস আমি তোমাদের দেব যা প্র্যাকটিস করলে পরে আজ থেকে আমি বলছি তোমাদের কোনো সমস্যা হবে না চলো শুরু করছি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সেস সেন্টেন্স আমরা শিখেছি ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্স কি কি আছে সেন্টেন্স আমরা জানি অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ সেন্টেন্সের কার্যকারিতা অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ সেন্টেন্স দু নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স চার নম্বর অপটেটিভ পাঁচ নম্বর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স এই হলো পাঁচখানা সেন্টেন্স এই পাঁচখানা সেন্টেন্স দিয়ে আমরা কিন্তু কথা বলে থাকি আজকে আমি তোমাদের খুব নিখুঁত দেখাবো কিভাবে সেন্টেন্সের মিনিমাম জায়গাগুলো জানলে পরে আমাদের যে কোনো সেন্টেন্স বানাতে মিনিমাম সমস্যা হবে না চলো আমরা শুরু করছি প্রথম আসি আমরা

যে বাক্য বলি এগুলো কি বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বেশ বুঝলাম আমরা তিরন্দন সত্য বোঝাচ্ছে কোনো অ্যাসার্শন বোঝাচ্ছে কোনো ডিক্লারেশন বোঝাচ্ছে কোনো বর্ণনা বোঝাচ্ছে একটা কোনো ঐতিহাসিক ঘটনা বোঝাচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো আমরা কি করব এটা দিয়ে কি করব আমরা আমরা ঘুম থেকে ওঠা থেকে যে কথাগুলো বলি আমরা সর্বত্র প্রায় থার্টি থেকে ফর্টি পার্সেন্ট সেন্টেন্স কিন্তু বলি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য তাহলে যদি আমরা এই অ্যাসার্টেড সেন্টেন্সের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে দেখব এই যে 30 থেকে 40% সেন্টেন্স কিন্তু আমরা নির্ভুলভাবে বলতে পারব চলো দেখছি আমরা দেখো এই যে অ্যাসার্টেড সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য এর গঠনটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব আদার্স বা সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্টস অর্থাৎ তো এই টাইপের সেন্টেন্স গুলো প্রথমে আমরা সাবজেক্ট কে বসাবো তারপরে ভার্ব কে বসাবো তারপরে আদার্স সাথে যা থাকবে সেটা চলো দেখে নি এই আমি কিভাবে করবো দেখো একটা এক্সাম্পল দেখছি ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই যে সেন্টেন্সটাকে বলছি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কেন একটা বিবৃতি বোঝাচ্ছে দেশের ডেমোক্রেটি অর্থাৎ ইন্ডিয়ান ডেমোক্রেসি বা গণতন্ত্রটা পৃথিবীতে কিরকম সেটা একটা বিবৃতি বোঝাচ্ছে তাই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তো এই সেন্টেন্সটা আমরা ইংলিশে লিখলাম কি করেন দেখো প্রথম সাবজেক্ট সাবজেক্ট কোন ইন্ডিয়া তারপরে যা আছে আদার্স তারপরে যে ওয়ার্ড জাস্ট বাংলাটাকে ইংলিশে ওয়ার্ড গুলো বসিয়ে দিব দি সেন্টেন্স বেরোবে তাহলে কি শিখলাম দেখো অ্যাসার্ট সেন্টেন্স এই টাইপের সেন্টেন্স যত আছে আমরা যখন কথা বলবো যারা লিখতে চায় যারা ইংলিশের ডিটেলস শিখতে চায় তাদের তো ভীষণ প্রয়োজন এবং যারা এগুলো নাচে শুধু কমিউনিকেটিভ বা স্পোকেন ইংলিশে ব্যবহার করতে চায় তাদের জন্য কিন্তু একদম একদম ম্যাজিকের মতন শুধু বাক্যটা ভাববো অ্যাসার্টিভ সেন্টেন্স কোন ব্যাপারে প্রথম সাবজেক্ট তারপরে ভার্ব প্লাস অবজেক্ট এরকম আরো অসংখ্য সেন্টেন্স দেওয়ার চেষ্টা করছি দেখো নেগেটিভ সেন্টেন্স দেখো আমরা যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা করছি না এর মধ্যে দুটো টাইপ আছে একটা আছে নেগেটিভ আর একটা আছে অ্যাফার্মেটিভ তো নেগেটিভটা কি নেগেটিভ তো আমরা জানি নেগেটিভ মানে না বাচক অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে দুটো টাইপের কথাই বলি একটা হ্যাঁ বাচক একটা না বাচক তো এই নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে ট্রান্সলেট করে বা আমরা মুহূর্তের মধ্যে আমরা বাংলাটাকে ইংলিশ বলতে পারবো প্রথম আমাদের জানা দরকার নেগেটিভ সেন্টেন্সে তৈরি করবো তার একটা গঠন কি তারপরে কাকে বসাবো প্রথম আমার সাবজেক্টকে বসাবো তারপরে হেল্পিং ভার বসাবো তারপরে নট বসাবো তারপরে ভার প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট বুঝলাম সাবজেক্টের ডিটেল ক্লাস আমরা শিখেছিলাম যে কর্তা অর্থাৎ যে কাজটা করে সেন্টেন্সে সেই সাবজেক্ট হেল্পিং ভার আমরা শিখেছিলাম একুশ খানা এম ইজ আর ওয়াজ ওয়াজ শেল শুড উইল ইউড ক্যান কুড মেম বাট মাস্ট ডট হ্যাভ হ্যাজ যারা সে যারা জানতে চাও আমি লিঙ্ক দিয়ে দিব ভার্বের ডিটেইল দেওয়া আছে তার যে কোনো হেল্পিং ভার বসবে এবং তারপরে নট বসবে এই জায়গাটা সবচেয়ে ভুল করে ছেলেমেয়েরা নেগেটিভ করতে যায় অথচ হেল্পিং ভাব না বসে সাবদের পরে এক পরে নটকে বসিয়ে দেয় এখানে কিন্তু সবচেয়ে বেশি ভুল করে আজ থেকে তোমার জেনে নাও যে সাবজেক্টের পরে নেগেটিভ করতে গেলে একটা হেল্পিং ভার একুশটার যে কোনোটা বসবে এবং তবেই নট বসবে তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মনে রাখবে হেল্পিং ভার্বের পরে ভার কখনো পাস ফর্ম হয় না এবং তারপরে অবজেক্ট ব্যাস শিখে নিলাম একদম নির্দিদায় দেখো অসংখ্য সেন্টেন্স বলবো সাউথ আফ্রিকা গত বছরেও বিশ্বকাপ জিততে পারিনি এত একটা কঠিন সেন্টেন্স মনে হচ্ছে কিচ্ছু না এটা বিবৃতি প্রকাশ করছে সেন্টেন্স গঠন আছে হাতে জাস্ট সব ওয়ার্ডগুলো বসিয়ে দেব সব প্রথম কে বলবে সাবজেক্ট সাউথ আফ্রিকা তারপরে দেখো হেল্পিং ভার্ব ক্যান নট যেহেতু গত বছর কুড নট এইবার ভারতের প্রেজেন্ট ফর্ম উইন তারপর যা আছে দা ওয়ার্ল্ড কাপ লাস্ট ইয়ার না ওয়ার্ল্ড কাপ ক্রিকেট না ওয়ার্ল্ড কাপ ফুটবল নাকি অ্যাথলেটস না কি বিষয়ে আমার কিচ্ছু ভাবতে হবে না জাস্ট যে বাংলাগুলো আছে সেই গুলোকে ইংলিশে করে দেবো মেইন কাজ হচ্ছে সাবজেক্টে পরে হেল্পিং ভার তারপরে যদি নেগেটিভ করি নট তারপরে দেখো উইন মেইন ভার তাহলে দেখো কত ইজি আর একটা এক্সাম্পল দেখো কোন মানুষই অনন্তকাল বাঁচতে পারে না অর্থাৎ এই পৃথিবীতে কেউ শাশ্বত কাল বাঁচতে পারে না নেগেটিভ অ্যাসার্টিভ কোনো ব্যাপার না প্রথম সাবজেক্ট নো ম্যান দেখো এই যে দেখো এক্ষেত্রে আমরা নেগেটিভ এইভাবেও করতে পারি মানে নেগেটিভ মানে সাবজেক্ট পরে হেল্পিং ভাব তারপরে যে মেন ভাব তা নয় এমনটা নয় আমরা নো এমন একটা ভাব নট কিন্তু নয় শুধু নো নোটাকে আগে নিয়েও করতে পারে তারপর সাবজেক্ট তারপরে হেল্পিং ভাব তারপরে মেন ভাব তারপরে আদার্স দেখো তারপরে কি মানুষ জল ছাড়া বাঁচতে পারে না নেগেটিভ সেন্টেন্স বাস সেন্টেন্স প্রথমে আমরা সাবজেক্ট বসাবো ম্যান তারপর হেল্পিং ভার্ব ক্যান তারপরে কে বসবে নট নট তারপর সাবজেক্ট জল ছাড়া উইদাউট ওয়াটার অক্সিজেন ছাড়া উইদাউট অক্সিজেন যা দরকার বাড়ি ছাড়া উইদাউট হাউস ইলেকট্রিসিটি ছাড়া উইদাউট ইলেকট্রিসিটি যা দরকার আমি দিয়েছি মাত্র তোমাদের তিনখানা সেন্টেন্স এই তিনখানা বলে নয় এই তিন খানা দিয়ে তিন লক্ষ সেন্টেন্স বানানো যেতে পারে কিন্তু মেন হচ্ছে কি তোমাকে চিনতে হবে আগে যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ তারপর নেগেটিভ না বাঁচো এই গঠনটা মনে রাখলে হাজারো সেন্টেন্স নিয়ে দিতে বলা যাবে নেক্সট আসছে আমরা অ্যাফার সেন্টেন্স অর্থাৎ হ্যাঁ বাঁচো চলো তাহলে ওই যে বললাম আমরা সেন্টেন্স দুই রকমই বলে থাকি হয় হ্যাঁ নয়তো না হ্যাঁ তাহলে কি নটের কি প্রয়োজন আছে আমরা আগে স্ট্রাকচার দেখে নেই একদম ক্লিন সাবজেক্ট তারপরে ভাব তারপরে অবজেক্ট ব্যাস চলো একটা এক্সাম্পল দেখে আমরা প্রত্যেকে জীবনে সফলতা চাই দেখো কোনো ব্যাপার নেই সেন্টেন্স সাবজেক্ট ভাব অবজেক্ট একদম ইজি হেসে খেলে প্রথম সাবজেক্ট প্রত্যেকে এভরি ওয়ান সাবজেক্ট তারপরে কে ভার চাই ওয়ান তারপরে কে অবজেক্ট সাকসেস ইন আওয়ার লাইফ বা কমপ্লিমেন্ট তারপর যা আছে তাই আগে প্রথম আগে চিনতে হবে অ্যাসারটিভ সেন্টেন্স কি থেকে বুঝলাম আমার ডেফিনিশন থেকে বুঝলাম বাস স্ট্রাকচার দেখলাম বসিয়ে দিলাম এবার দুই নম্বর دیکھیں সুচীন টেন্ডুলকার আমার আদর্শ ক্রিকেটার বাস অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ কোন ব্যাপারে সাবজেক্ট প্রথম কোন সাবজেক্ট সুচীন টেন্ডুলকার তারপরে ভার্বস মাই আইডেল ক্রিকেটার মাই আইডিয়াল ম্যান মাই আইডিয়াল ফুটবলার মাই আইডিয়াল টিচার যা দরকার আরো একটা এক্সাম্পল দেখি ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন ভারতের হবে না ভারতে ভারতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করেন দেখো ওয়ার্ড কিন্তু তা না টোটাল মিনিংটাকে বুঝতে হবে অর্থাৎ কর্তা পিপুল অব ভেরিয়াস কমিউনিটিস সাবজেক্ট হলো তারপরে বাস করে কোথায় ইন্ডিয়া ইন ইন্ডিয়া বাংলাদেশ ইন বাংলাদেশ আমেরিকা ইন আমেরিকা যা দরকার তাই দেখো এইভাবে কি করব একদম প্রত্যেকটা সেন্টেন্স আমরা বড়দের শ্রদ্ধা করি উই রেসপেক্ট দ্য এল্ডার্স আমরা 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 এই পৃথিবীতে একবারই জন্মগ্রহণ করি উই 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 হেল হিয়ার ইন দিস ওয়ার্ল্ড ফর ওয়ান টাইম যা দরকার শুধু সাবজেক্ট ভার্ব পাবজে তার আগে সেন্টেন্স খানাকে চিন্তা হবে সেন্টেন্সে অ্যাসার্টিভে আছে কিনা তারপর স্ট্রাকচারে একদম অনর ভাল বলে যাব কোন ধরনের ভয় ভীতি থাকবে না নেক্সট দেখবো আমরা একটা ভাইটাল জিনিস ইউজ অফ দে দেয়ার ইন্ট্রোডাক্টরি কেন এই দেয়ার ওয়াটা আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি আমরা প্রায় বলি আমাদের স্কুলে একশো জন স্টুডেন্ট আছে হান্ড্রেড স্টুডেন্টস

পরোক্ষে ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব করব দেয়ার কি করবো দেখাচ্ছি এক্ষেত্রে যদি দেয়ার দিয়ে আমরা যে করব সেন্টেন্স তৈরি করবো কিভাবে করব প্রথম বসবে দেয়া আর তারপরে বসবে ভাল আর তারপরে সাবজেক্ট তারপরে কমপ্লিমেন্ট মানে আর যা আছে তাই চলো এক্সাম্পল দেখে নিন দেখো আমাদের গ্রামে শিক্ষক চিকিৎসক ব্যবসায়ী ও কৃষক বাস করেন হরি বাবা এত বড় সেন্টেন্স নো প্রবলেম বুঝে গেলাম একটা অ্যাসারশন বোঝাচ্ছে একটা বিবৃতি দিচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স অ্যাসারটিভ সেন্টেন্সে দেখো নির্দিষ্ট কোনো সাবজেক্ট নেই এতগুলো তো সাবজেক্ট হয় না এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সাবজেক্ট যেহেতু নয় আমরা সাবজেক্ট কাকে নিয়ে আসবো দেয়ার দেখে নিচ্ছে দেখো দেয়ার প্রথম দেয়ার তারপর কে ভার আর সাবজেক্ট কে কে টি সার্চ ডক্টরস বিজনেসম্যান ফার্মার্স হোটেবার ইট এস যারা থাকুন কেন পর বসে বসিয়ে দেবো তারপরে কি মেইন ভার্ তারপরে আমরা কি হলো মেইন ভার্স লিভ ইন আওয়ার ভিলেজ এইভাবে আমরা কি করব দেয়ার আর আহ দেয়ার টিচার্স ডক্টরস বিজনেসম্যান অ্যান্ড ফার্মার্স লিভ ইন আওয়ার ভিলেজ আর অথবা লিভ নাও দিতে পারি দেয়ার টিচার্স ডক্টর বিজনেসম্যান এন্ড ফার্মার্স আহ ইন আওয়ার ভিলেজ ঠিক আছে নেক্সট আসছি আমরা দিল্লিতে একটি বড় হাসপাতাল আছে দেখো তো কোনটা সাবজেক্ট দিল্লি না হাসপাতাল আছে না দেখো নির্দিষ্ট সাবজেক্ট নেই এই ক্ষেত্রে আমরা কি করবো দেয়ার ইউজ করবো দেয়ার ইজ আবজেক্ট তারপরে ভাব ইজ তারপর যা আছে তাই আল্লার্স হসপিটাল ইন দিল্লি চলো এই পুকুরে মাছ নেই এবার কি লিখবো পুকুর কি সাবজেক্ট না মাছ কি সাবজেক্ট মাছও না তাহলে কি করবো এই ক্ষেত্রে তো আসবে কি দেয়ার দেখো এই হলো দেয়ার দেয়ারের দিয়ে আমাদের প্রচুর সেন্টেন্স সারাদিন বলতে হয় তাহলে আশা করছি তোমাদের আর কোনো প্রবলেম হবে না এবার আর একটা ইম্পর্টেন্ট সেন্টেন্স ইট ইউজ অফ ইট টু মেক সেন্টেন্সেস ইটটা কিন্তু আমরা অনেকে ব্যবহার করতে পারি না প্রচুর ছাত্র প্রচুর কম্পিটিভ পরীক্ষার থেকে আমি দেখেছি এই ইটটাকে ইউজ করতে পারে না এই ইটটা ব্যবহারে তারা ভালো বলতে পারে না আর সেই কারণে তাদের ভুল হয় চলো দেখে নিচ্ছে কয়টা এক্সাম্পল তার প্রথম বসবে ইট তারপর বসবে ভাত তারপরে বসবে কমপ্লিমেন্ট চলো এক্সাম্পল দেখে আজ মুসল ধারে বৃষ্টি হচ্ছে রেইন ইজ টরেন কি করবো বুঝে পাচ্ছি না রেইন ইজ দা রেইন ইজ রেইনিং। স্ট্রিক্টলি রং ইংলিশ এই যে ইট হবে যখন এই রকম যখন অনির্দিষ্ট করে কোনো সাবজেক্ট নির্দিষ্ট করে নেই বা জড় বস্তু বুঝাবে তখন আমাকে ইট ইউজ করবো কি আজ মুসল ধারে বৃষ্টি হচ্ছে দেখো প্রথমকে ইট বসালাম ইট তারপর ভার ইজ রেইনিং টরেন্সিয়ালি আজ খুব গরম টুডে ইজ ভেরি হট ইট ইজ ভেরি হট টুডে নেক্সট আসছি এখন সন্ধ্যা সাতটা বাজে এখন সন্ধ্যা সাতটা বাজে কি বলবো সেভেন পি এম যাস বলবো না সুন্দর করে বসবো ইট ইজ নাও সেভেন পি এম সাবজেক্ট ইস তারপর ইজ তারপর যা আছে তাই আর একটা এক্সাম্পল দেখি এখান থেকে ঢাকা প্রায় ছশো কিমি দূরে কত কঠিন লাগছে নো প্রবলেম ঢাকাও সাবজেক্ট নয় কিলোমিটারও সাবজেক্ট নয় এ ক্ষেত্রে বসাবো কি ইট দেখো ইট ইজ সিক্স হান্ড্রেড কিমি ফ্রম

পাঁচখানা করে সেন্টেন্স তুমি কি করবে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি বলবে এবং প্রথম দিনে বলেছিলাম তোমাদের শুনতে হবে ভালো শুনতে হবে ভালো কমেন্ট ভালো বক্তব্য আস্তে আস্তে তোমাদের প্র্যাকটিস করতে হবে বলতে হবে তাহলেই দেখবে মাত্র তিরিশ খানা ক্লাস করলে পরে হেসে খেলে তুমি ইংলিশে নির্ভুল ইংলিশ বলতে পারবে নেক্সট ডে নেক্সটনেস ডে ঠিক রাত্রি আটটায় ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রায় ফিফটি সেন্টেন্স আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কথা বলি অর্থাৎ প্রশ্ন করি তবে তো উত্তর পাই আবার প্রশ্ন করি তবেই তো উত্তর পাই কমিউনিকেটিভ স্কিল অর্থাৎ স্পোকেন ইংলিশে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কি সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স কিটা স্ট্রাকচার কেমন করে নির্ভুল ভাবে আমরা স্পোকেন ইংলিশে কথা আমরা ইংলিশে কথা বলবো এই নিয়ে সাইন্টিফিক ভাবে তোমাদের দেখাবো নেক্সট বুধবার ঠিক রাত্রি আটটা বুধবার